প্রথমত একটা কথা বলি, কতদিন মানে বলা হয়নি যে এই যে অ্যাপ্লিকেশন চলছে ক্যালকুলাসের অ্যাপ্লিকেশন, দেখ বলেছি চ্যাপ্টার 13 টু চ্যাপ্টার 17 পর্যন্ত আছে। তাহলে কটা চ্যাপ্টার? পাঁচটা চ্যাপ্টার। পাঁচটা চ্যাপ্টারের যদি নামগুলো দেখিস, দেখবি যে এটা হলো অন্তঃকলনের ব্যাখ্যা। এরপরে আছে দেখবি চরম অবম আছে, এটা আগে পরে হয়তো আমি বলতে পারি। হ্যাঁ, বর্ধিষ্ণু বহিষ্ণু আছে, তারপরে স্পর্শ অবিলম্ব আছে, আর দেখবি ক্ষেত্রফল আছে। পাঁচটা চ্যাপ্টার। এখন ঠিক আছে, এখন এই পাঁচটা চ্যাপ্টারের মধ্যে চারটে চ্যাপ্টার থেকে ফাইভ মার্কসের কোশ্চেন আছে। একটা চ্যাপ্টারকে বাদের তালিকায় এরা ফাইভ মার্কস থেকে, সেটা হলো বর্ধিষ্ণু বহিষ্ণু চ্যাপ্টারটা। ওখান থেকে বড় কোশ্চেন আসে না, ইন জেনারেলি আসে। কারণ এটা এমনিও টু মার্কস বা এমসিকিউ ছোট ছোট অঙ্ক, দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, তো বাকি যে চারটে চ্যাপ্টার পড়ে রইল, মানে এই চ্যাপ্টারটা তার সঙ্গে কি ওই যেটা বললাম চরম অব, তারপরে দেখ ইয়ে কি বলে স্পর্শ অবিলম্ব, আর হলো ক্ষেত্রফল। চারটে চ্যাপ্টার, প্রতিটা চ্যাপ্টার থেকে একটা করে কোশ্চেন, প্রতিটা চ্যাপ্টার থেকে একটা করে কোশ্চেন, চারটে কোশ্চেন। বাট এই হ্যাঁ, চারটে কোশ্চেন, চারটে কোশ্চেনের মধ্যে তোকে অ্যাটেন্ড করতে হবে দুটো কোশ্চেন, সেটা হয় ফাইভ মার্কস করে, টোটাল টেন মার্কস। এই হলো মূল বিষয়। এখন একটা ব্যাপার কি, লাস্ট যে চ্যাপ্টারটা এরিয়া বা ক্ষেত্রফল, ওইটা অনেকের ক্ষেত্রে একটু প্রবলেমেটিক মনে হয়। এই চ্যাপ্টারটা এমন চ্যাপ্টার এরিয়া যার ভালো লাগে খুব ভালো, খুব বেশি ভালো লাগে, খারাপ লাগলে খুব বেশি খারাপ লাগে, এরকম একটা ব্যাপার আছে। তো ওই কারণে বলছি এই যে চ্যাপ্টারটা রানিং আছে, এই চ্যাপ্টারটাকে খুব ভালো করে পড়ুন। এই যে চ্যাপ্টারটা রানিং আছে, কারণটা কি? কারণটা হলো যে সাপোজ মানে এরিয়া যদি একটু প্রবলেমেটিক লাগে, তাহলে কি তোর কাছে অপশন কমে গেল, একটা অপশন তো কমে গেল না, তাহলে তোর হাতে তিনটে পড়ে গেল, তিনটে বলে দুটোই করতে হবে, ব্যাপারটা দেখা চলে। তো ওই কারণে বলছি এই যেটা চ্যাপ্টারটা রানিং আছে খুব ভালো করে পড়বে, আর বিশেষ করে এখন যে পার্টটা শুরু হবে মানে দীর্ঘ, দীর্ঘটাকে খুব ভালো করে পড়বে, পুরো দীর্ঘটাই একটা স্টার জোনে পড়ছে, পুরো দীর্ঘ, পুরো দীর্ঘটাকেই একটা হট স্টার দিয়ে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট জায়গা এই জায়গাটা। আচ্ছা, আমাকে একটা পেন দিয়ে রাখছি, পুরো দীর্ঘটাই একটা হট স্টার, হট স্টার। ঠিক আছে, আচ্ছা আর কি আসতে পারে এই জায়গাগুলো থেকে, অ্যাপ্লিকেশন থেকে? সেটা আসতে পারে হলো টু মার্কস। টু মার্কস যেটা আসে সেইটা দেখ কি ব্যাপারটা, রুলসটা কি, এই যে ইউনিট থ্রি টোটাল সতেরোখানা চ্যাপ্টার, সতেরোখানা চ্যাপ্টার থেকে তোর কোশ্চেন দেবে ছটা কোশ্চেন, তার মধ্যে তোকে করতে হবে তিনটে কোশ্চেন। টু মার্কসের ওখানে কি আসবে বলা মুশকিল, সতেরোটা চ্যাপ্টার থেকে যেখান থেকে খুশি একটা করে কোশ্চেন সিলেক্ট করতে পারবে। তবে কিছু জেনারেল ট্রেন্ড আছে, এই যে বললাম এই মাত্র দেখ বর্ধিষ্ণু বহিষ্ণু থেকে ফাইভ মার্কসের কোশ্চেন আসে না, তো ওইখানটা একটা কোশ্চেন টু মার্কসে ঢোকায়। তারপরে ধর লিমিটেড একটা কোশ্চেন ঢোকায়, কারণ দেখ লিমিটেড কোশ্চেন ফোর মার্কসে নেই, একটু টেস্ট পেপার ঘাটাঘাটি শুরু করে দেয়। ঠিক আছে, তো যাই হোক আমি পরে তো টেস্ট পেপার করাবোই, রিটেলিংয়েই করাবো। ঠিক আছে, তাও আর কি, তারপর হোমওয়ার্ক দেবো, কাজ আসবে, দেখবো, সব এরকম চলতে পারে। কারণ টেস্ট পেপারটা কিন্তু বড় রোদ থেকে এখন থেকে একটু দেখতে শুরু করো কোনো টেস্ট পেপার। ঠিক আছে, কারণ খুব বোঝা যাচ্ছে না টেস্ট আদৌ কবে হবে আর আদৌ টেস্ট পেপার কবে হবে। হ্যাঁ, কারণ বোঝা যাচ্ছে আমারও কাজে এসছে না, আমার কত কিছু কিন্তু ওরমভাবে তো বোঝা যাচ্ছে না, তো টেস্টকে না ধরেই এগো। তো সেই ক্ষেত্রে মানে এই টেস্ট ঠিক টাইমেই হবে যদি এরকম এ হয়, সেটা আর কি বক্তব্য। তো মানে সেই ক্ষেত্রে কিন্তু টেস্ট পেপার আদৌ ওরকম প্রতি বছর যেটা পাওয়া যায় সেটা ওরকমভাবে আদৌ বেরোবে কি না, অবশ্য সন্দেহ। টেস্ট যদি না হয় টেস্ট পেপার না পাওয়া যায়, সেই ক্ষেত্রে পুরোনো দুটো টেস্ট পেপার, পুরোনো দুটো বছর, সেই দুটোকে কালেক্ট করে রাখছি আগের বছরের থেকেও বেশি ইম্পর্টেন্ট হবে তার আগের বছর। তোরা তো 2021-এ একুশে পরীক্ষা দিচ্ছিস, মানে 2020-21 মানে 18-19 18-19 আর 19-20 দুটো টেস্ট পেপারই রাখছিস। 20-তে যারা এইচএস দিয়েছে আর 19-এ যারা এইচএস দিয়েছে, 19-এ যারা এইচএস দিয়েছে বেশি ইম্পর্টেন্ট, কিন্তু 20-তে যারা দিয়েছে সেই টেস্ট পেপার রাখছিস, সেটা তো ইজিলি পেয়ে যাবে, এইটা জোগাড় করতে একটু চাপ হতে পারে, কিন্তু খোঁজ খবর লাগাতে হবে। কি হবে আদৌ এই বছর টেস্ট করা বোঝা যাচ্ছে।
তো যেটা বলছিলাম তো তিনটা কোশ্চেন অ্যাটেম্প করতে হবে 2 মার্কস করে টোটাল 6 মার্কস ঠিক আছে তো একটা নির্দিষ্ট কোশ্চেন একটা দেখবি লিমিট থেকে আসে আর অনেক সময় একটা ইন্টিগ্রেশন মানে এই মোটামুটি তিনটের মতো কনসেপ্ট থাকে তো বাদ বাকি কথা দিয়ে কি দেবে বলো ঠিক আছে এটাকে মাথায় রেখে যাই হোক আপাতত আমি 5 মার্কসে ফোকাস করছি তার জন্য এখানে দীর্ঘ দীর্ঘ যে ঢুকে আসা যায় প্রথম দুটো অঙ্ক পারা উচিত বলে মনে করি কারণ ছুটির অঙ্ক আছে প্রথম অঙ্কটা একবার পর ছুটির অঙ্ক কিন্তু হয়েছে ডিসকাশন নিজেরাও করেছিস তাদের অসুবিধা আছে আমি আরেকবার বলবো যে ভিডিওটাকে ভালো করে ফলো করিস আগের দিনের ভিডিও যেটা রেকর্ড হয়েছে ছুটি নিয়ে ডিটেলিং এ ডিসকাশন করেছি ঠিক আছে তো এক আর দুই পারা উচিত আমি সরাসরি তিনে যাচ্ছি তিনের এক হ্যাঁ বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কি হয় একটা যে বল বলের যে চার পাঁচটা একটা তল একটা বল যে কোনো একটা বল তল চার পাঁচটা যেটা এটা তল বক্রতল সেই ক্ষেত্রফল সেই এরিয়াটা ঠিক আছে পরিধিটি পরিধিটি তো একটা বৃত্তের একটা বল বক্রতলের ক্ষেত্রফল বলতে কি বলে একটা বল বলটাকে বল তোকে বললো যে জামা পড়া জামাটা যে পড়া দিক কাপড় লাগবে কতটা কাপড় লাগবে সাইড কাপড়টা কত সেটা হলো তাকে ক্ষেত্রফল করবে ঠিক আছে আচ্ছা দীর্ঘ তিনের একে ঢুকছি আমি ত্রুটির অঙ্ক এক্সপেক্ট করছি তোদের থেকে সলভ হবে তো ভিডিও দেখি ঠিক আছে তিনের একে ঢুকছি আমি এই অঙ্কটা কি এবিসি ত্রিভুজের স্মল সি বাহু এবং ক্যাপিটাল সি কোণ অপরিবর্তিত রেখে অপর বাহু দুটি এবং কোণ দুটি সর্ব পরিবর্তন করা হলে প্রমাণ করতে বলছে ওইটা যেটা দিয়েছে আমি বেশ কিছু এক্সাম্পল নিয়ে ডিসকাশন করবো ঠিক আছে আমি চলে আসছি উদাহরণ আট জানার ব্যাপার হবে যেটা ক্লাস ইলেভেনে ত্রিভুজের ধর্মাবলী বলে একটা চ্যাপ্টার ছিল এটা আমি যদিও পড়িয়েছিলাম না তাই বলেছিলাম যে সেই অর্থে হিউজ করে লাগে তার বৃত্তটা ত্রিভুজের কি পরিবৃত্ত নন্ত বৃত্তটা নিজে পরিবৃত্ত ত্রিভুজটা ভেতরে আছে বৃত্তটা পরিবৃত্ত ত্রিভুজ মানে ত্রিভুজের ক্ষেত্রে যদি এরকম হয় যে একটা ত্রিভুজের বাহুগুলো ধরবো স্মল এ স্মল বি এবং স্মল সি ওটার বিপরীত কোণগুলো যথাক্রমে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি যদি এরকম হয় আর বৃত্তের কেন্দ্রভাব এখানে আছে কেন্দ্র থেকে এই পর্যন্ত এটাকে কি বলছি ব্যাসার্ধ ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর হয় তাহলে একটা জিনিস লক্ষ্য করা গেছে একটা অবজারভেশন এইটা বলছে যে বাহু আর তার বিপরীত অ্যাঙ্গেল কি ক্যাপিটাল এ তার সাইন যে কোনো বাহু আর তার ঠিক বিপরীত অ্যাঙ্গেলের সাইন এদের অনুপাতটা সবসময় ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ এটা যে কোনো বাহু আর অ্যাঙ্গেলের ক্ষেত্রে এটা হতে পারে দেখুন এটা ত্রিভুজের ধর্মাবলী চ্যাপ্টারও রয়েছে হয়তো কেউ ফিজিক্সেও অ্যাপ্লাই করে থাকতে পারিস অথবা ভবিষ্যতে অ্যাপ্লাই করতে পারিস এটাকে ল্যামিস থিওরেম বলে ল্যামি রূপ বলে তো স্মল এ বাই সাইন এম টু আর হবে সিমিলারলি স্মল বি বাই সাইন বি সিমিলারলি স্মল সি বাই সাইন সি প্রত্যেকের ভ্যালু কি হবে টু আর এটা হতে পারে এই জিনিসটাকে মনে রাখ এমন কিছু জটিল ব্যাপার
হা আমি বড় বড় ব্যাপার ঠিক আছে তো এইটার উপর বেস করে এবং ধরনের দেখ কিছু নেই উদাহরণটা চলে গেল এবার দেখ আছে ডি এ প্লাস ডিবি প্লাস ডিসি এটাকে একেবারে ডি অফ এ প্লাস ডি প্লাস সি লেখা যায় এ প্লাস ডি প্লাস সি কত ত্রিভুজের অ্যাঙ্গেল তাহলে 180 তাহলে একটা কনস্ট্যান্ট ডেরিভেটিভ কি হয় জিরো তাহলে অ্যান্সার কি হয়ে গেল জিরো বোঝা যাচ্ছে তো এবার এক্সারসাইজে চলে আয় এক্সারসাইজে প্রুফটা বল মানে সি নেই কেন নেই বল সি অপরিবর্তিত মানে তাহলে কি লিখতে হবে সুতরাং সি একটি কনস্ট্যান্ট সি যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডি সি ইকুয়ালস টু কি হবে জিরো তাহলে ওই অপরাই করবি তারপরে ডিসি বসে দিবি জিরো বসে এখন এই অঙ্কটা একটু ঘুরিয়েও দিতে পারে এখন সবসময় সি আইকে লিখে দেবে তার তো কোনো মানে এ বি যখন দিতে পারে তাহলে সেটা জিরো হয়ে যাবে সেটা অফ হয়ে যাবে ক্লিয়ার এইটার উপর বেস করে 3-2 আমি বাড়িতে হবো 3-2 বাড়ির জন্য হোমওয়ার্ক হইল এই একই কনসেপ্ট কাজে লাগবে তার সঙ্গে একটু ত্রিকোণমিতি বা অন্য জিনিস একটু লাগতে পারে ভর্তি করে আচ্ছা চলে আসি চারের অঙ্ক যদিও বা ত্রুটির অঙ্ক তবু আরেকবার একটু ডিসকাস করছি কারো ত্রুটি রিলেটেড প্রবলেম থাকলে একবার একটু অবজার্ভ করুন এখানে চারের অঙ্কে দেখ দোলকের দৈর্ঘ্য এল দোলনকাল ক্যাপিটাল টি এর ওই সূত্র কিন্তু ফিজিক্সে অলরেডি জানিস তোরা তাই তো দৈর্ঘ্যের ত্রুটি 1% দৈর্ঘ্যের ত্রুটি 1% মানে এটা কি ত্রুটি দিয়েছে শতকরা ত্রুটি গুড ফলে দোলনকালের ত্রুটি নির্ণয় করতে বলছে শতকরা ত্রুটিকে আমরা কিভাবে লিখতে পারি হ্যাঁ ওখানে বলে দিয়েছে হলো দৈর্ঘ্যটা এল তাহলে কি লিখবো এল বাই এল ইন্টু 100 ইকুয়ালস টু 1 শুধু ত্রুটি থাকলে ডেল এল আপেক্ষিক ত্রুটি হলে এল দিয়ে ভাগ আর শতকরা হলে ওইটাকে 100 দিয়ে গুণ এটা শুধু দৈর্ঘ্যের হিসাবে এল হলো আয়তন হলে এল এর জায়গায় ভি বসবে অন্য কিছু ব্যাসার্ধ হলে এল এর জায়গায় আর বসবে সে অনুযায়ী কাজ তাহলে এইটার মান দিয়ে দিয়েছে আর কার মান বের করতে হবে দোলনকাল বেশ আচ্ছা দোলনকালে ত্রুটি বলেছে কি ত্রুটি বলেছে তাহলে কি ত্রুটি যদি না বলে দেয় তাহলে কোনটা বের করবে হ্যাঁ না হয় সবকিছু বের করে দেখ অথবা লজিকটা কি বলে সবকিছু দরকার নেই কোশ্চেনটা যে রিলেটেড আছে উত্তরটা সেই রিলেটেড কোশ্চেনটা কি ধরনের ত্রুটি দিয়েছে শতকরা ত্রুটি দিয়েছে তাহলে অ্যান্সারটা কি বের করবো দোলনকালে শতকরা যদি শুধু ত্রুটি দিত তাহলে শুধু মানে পরম ত্রুটি তাহলে পরম ত্রুটি বের বোঝা যাচ্ছে কথা তাহলে অ্যাকচুয়ালি আমাকে কি বের করতে হবে ডেল্টি বাই টি ইন্টু 100 Yes or no? বোঝা যাচ্ছে আচ্ছা তাহলে জয়দীপ ডেল্টি কি করে বের করবো টি কত দিয়েছে 2π রুট এল বাই জি বল এখানে কে কে কনস্ট্যান্ট আর কে কে ভ্যারিয়েবল জি আর 2π কনস্ট্যান্ট আর এল হলো বসাবো আর ইন্টারেস্ট আছে বাদ বাকি কিছু জিনিস কাটাকাটি হবে একই না
বোঝা যাচ্ছে? কাটাকাটি হলে আমি এখানে দেখতে পাচ্ছি এরকম টাইপের একটা ব্যাপার আছে, হাফ আসবে এরকম আসছে, হাফ আসছে, এটা তো উপরে, এটা উপরে বসছে, এটা নিচে বসছে। তাহলে ওকে এই ভ্যালুটা কত? 1 বসে যাচ্ছে না, হাফ, হাফ পার্সেন্ট অ্যান্সারে হবে, হাফ পার্সেন্ট না 0.5% চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? ওকে হাওয়ার ত্রুটির অঙ্ক আছে দেখি পরপর রয়েছে 5, 6, 7, এগুলো পর বাড়িতে বসে তাহলে ত্রুটি রিলেটেড ফুলি হওয়া উচিত অবশ্যই। একটু ডিপারের জায়গায় যাই তাহলে, আমি 8-এর জায়গায় চলে আসছি। এটার জন্য আচ্ছা অঙ্কটা একবার একটু পড়ে নিই, এবার পড়ে নিয়ে তারপরে উদাহরণ আছে। অঙ্কটা কি বলতে গেলে একটি উল্টানো লম্বা বৃত্তাকার শঙ্কু, উল্টানো লম্বা বৃত্তাকার শঙ্কু কেমন দেখতে আসে? আইসক্রিমের কোন, আইসক্রিমের কোন বলছে এর মধ্যে জড়ে হবে, তাই বলছে কি একটি উল্টানো লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির জলাধার, এরকম ট্যাঙ্ক কে বানিয়ে জানি তো, জলাধারের উচ্চতা তো এরকম ট্যাঙ্কের উচ্চতা বলছে 24 ইঞ্চি, উচ্চতা বলতে কোন জায়গাটাকে বোঝায়? এই জায়গা থেকে এটা, তাই তো 24 ইঞ্চি। আর কি দিয়েছে? ভূমির ব্যাস 12 ইঞ্চি, ব্যাসার্ধ করতে হবে 6, কোন জায়গাটা? এই জায়গাটা তো একই না, বেশ। আর এটা হলো কত? 12, এই 24, ঠিক আছে। আচ্ছা আর কি আছে? জলাধারে প্রতি মিনিটে 100 ঘন ইঞ্চি জল ঢালা হয়, এই যে জল পড়ছে এটা কি চেঞ্জ করছে ভেতরে? আয়তনের চেঞ্জ হচ্ছে, তাই তো? তাহলে আয়তনটা কিন্তু আমাদের কাজে লাগে। আচ্ছা বেশ, তাহলে শঙ্কুর আয়তন কি? 1/3 πr² h, দেখলো? বেশ, এইবার 100 ঘন ইঞ্চি জল প্রতি মিনিটে পড়ছে, ঠিক আছে? যখন জল জলাধারে জলের উচ্চতা 10 ইঞ্চি তখন জলতলের উচ্চতা কি হারে বৃদ্ধি? যে মুহূর্তে ঠিক 10 ইঞ্চি লেভেলে রয়েছে, মানে জল জল তো পড়ছে এরকম একটা জায়গায় রয়েছে, যখন এই হাইটটা 10 ইঞ্চি তখন ওর কি চেঞ্জ হয়েছে? জলের উচ্চতাটা কি হারে বৃদ্ধি পাচ্ছে? জল তো যত পড়তে থাকবে তো হাইটটা তো একটা বৃদ্ধি পেতে থাকে, মানে কি হারে বৃদ্ধি পাচ্ছে যাতে এখানে আরেকটা জিনিস কাজে লাগবে ছোটবেলায়, সদৃশ ত্রিভুজ মনে আছে বলতো? আমি যদি এখানটায় নেমিং করে দিই ও এ বি সি ডি, কোন ত্রিভুজ ত্রিভুজ সদৃশ? ওএ বি আর ও সি ডি কি লিখতে পারি সদৃশ ত্রিভুজের? সদৃশ ত্রিভুজের বাহুগুলি অথবা অনুরূপ বাহুগুলি পরস্পর অনুপাতে থাকে, তাহলে কি লিখতে পারো? ওএ বাই ওএ বাই ও সি, মনে পড়ছে? ওই বরাবর বাহু কি আছে? ওএ বাই ও সি ইকুয়াল টু কি হবে? ওবি বাই ওবি বাই ও ডি, এবার ভাগ না রে, এইটা লম্বর অনুপাত, এটা প্রতিভুজের অনুপাত, তাহলে ওবি বাই ও ডি, আর ওইটার ভূমি অনুপাত তাহলে এ বি বাই সি, মনে পড়ছে? সদৃশ ত্রিভুজ বহুভুজকে দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তাহলে কিন্তু ছোটবেলার বিষয়গুলো লাগছে, পরিমিতিও লাগছে, জ্যামিতি লাগছে, তো এই চ্যাপ্টারে কিন্তু অনেক জায়গাতেই সদৃশ ত্রিভুজের ভূমিকা আছে অনেক অংশে। তাহলে এই কনসেপ্টগুলোকে মাথায় রেখে দাদা ডিসকাশন করছে। এখন এই উদাহরণটাকে দেখো, একই অঙ্ক উদাহরণ আছে, ঠান্ডা মাথায় দেখ উদাহরণ আছে।
যেটা সব থেকে স্লো, টাইপ কি একই, শুধু ডেটা গুলো আলাদা, ভ্যালু গুলো আলাদা দিচ্ছে। ওরা যেভাবে যেভাবে ও ABCD লিখেছে ওই হিসাবেই ছবিটা দেয়, বোর্ডে তাকানো দরকার নেই। ওদের সিস্টেমটা একটু দেখি আমরা, এই অঙ্কটা দেখে তো কি করলো দেখ, এখানে একটা নীল কালারের একটা জলের লেয়ার দেখতে পাচ্ছিস, জল উঠেছে নীল কালারের একটা লেয়ার দিয়ে উঠেছে। তো ওরকম একটা লেয়ার তোকে কল্পনা করে নিতে হবে, বা একটা সিম্পল অত কিছু তো ইয়ে করতাম না, সিম্পল একটা দাগ দিতে। এইবার দেখ ওইটাকে কি করেছে, ওইটা হাইটটাকে এই ধরেছে আর ব্যাসার্ধটাকে আর ধরেছে। দেখ তাহলে আমরা এইমাত্র যে সদৃশ ত্রিভুজের ভূমিকা দেখলাম সেইটার সাহায্য নিয়ে এইচ এবং আর এর কি একটা রিলেশন পেতে পারি, এইচ এবং আর এর কি একটা রিলেশন পেতে পারি। আমরা কি এটা লিখতে পারবো এখান থেকে, তাহলে এইচ বাই 24 এই অপারেটর থেকে লিখতে পারবো এইচ বাই 24 ইকুয়ালস টু আর বাই 6 একই না এই অপারেটর থেকে, ঠিক আছে। তো ওইটাতে দেখ তাই কাজ করেছে, দেখো তো ওরকম ভাবে করার ফলে আমরা দেখ আর এর মানটা পেয়ে গেছি কত, 5H/18। আর এর মানটা আমরা পেয়ে গেলাম 5H/18 পাওয়া গেছে উদাহরণের মধ্যে। আচ্ছা এবার কোশ্চেনটা হলো আর এর মানটা বের করলো কেন, ওখানে কেন বসাবে, পরপর স্টেপ ওয়াইজ কোশ্চেন করতে হতো, কেন বসাবে আর এর জায়গায় আর থাকে। আমরা তো উল্টো কাজও করতে পারতাম, আর এর মানটা যেমন এইচ এর আকারে বের করলাম, যদি উল্টো কাজ করতাম এইচ এর মানটা আর এর আকারে বের করলাম, তারপরে এইচ এর মান বসিয়ে দিলাম, কিন্তু এগুলো কেন করছি, এইচ দেওয়া আছে একটা লজিক ঠিক আছে, কিন্তু প্রপার লজিক বল এইটা হলো মেন লজিক যে অ্যাকচুয়ালি কি চেয়েছে উচ্চ এ, ঠিক আছে বুঝতে পেরেছি, উচ্চতা কি হারে বৃদ্ধি পাচ্ছে এটা হলো করবি, যে উচ্চতা কি হারে বৃদ্ধি পেয়েছে চাইছে নাকি ব্যাসার্ধ কি হারে বৃদ্ধি পাইছে চাইছে। যদি চাইতে এখানে ব্যাসার্ধ কি হারে বৃদ্ধি পাচ্ছে তাহলে আমি কি বের করতাম, এইচ এর মানটা আর এর আকারে, কারণ এইচ এর মানটা উচ্চ, আর যেহেতু এখানে উচ্চতা যেতে তাহলে পুরো অঙ্কটা কি করছে উচ্চতাতে কনভার্ট করে দিচ্ছে, বোঝা যাচ্ছে অতি। তাহলে কি আর এর মানটা আমরা এইচ এর আকারে বের করে আর এর মানটা এখানে বসিয়ে দিই, তাহলে এখানে অঙ্কটা এইচ দিয়ে চলে এলো। এবার কি ডিভিডিটি করে দেবো, এবার দেখে কি অবজার্ভ করে পুরো অঙ্কটা এইচে কনভার্ট হলে চলে যাচ্ছে 5/3 25/3 24 H³। এবার সিম্পল ডিভিডিটি করেছে, সমস্ত কিছু ভ্যালু জানা আছে, শুধু DHDT হয়ে গেছে, লজিক ক্লিয়ার হয়েছে, ক্যালকুলেশন তো করেই দিল, লজিক ক্লিয়ার, ভেরি গুড। তাহলে তো এই অঙ্কটা হয়ে যাওয়া উচিত। আচ্ছা সঙ্গে উদাহরণ 17 দেখ, আর এই উদাহরণ 17, 18, 19 এই তিনটে অঙ্ককে হিউজলি স্টার্টারের রাখ, সবকটাই হটস্টার, খুব ইম্পর্টেন্ট তিনটে অঙ্ক 17, 18, 19 যে দুটো জিনিস চেঞ্জ হচ্ছে, পরে কোশ্চেন করবো তখন দেখবো যে কারা কারা উত্তরগুলো দিতে পারে, যে যে দুটো জিনিস চেঞ্জ হচ্ছে বা যেগুলো চেঞ্জ হচ্ছে সেগুলোকে ভ্যারিয়েবল বলবো, কথাটা বোঝা গেল, অঙ্কের মধ্যে যা যা চেঞ্জ হবে
তাকে আরেকটা ভাষায় আমরা বলতে পারি যারা ভ্যারি করবে, ভ্যারি করার মানে চেঞ্জ হবে, যারা ভ্যারি করবে সেগুলোকে আমরা ভ্যারিয়েবল বলবো। তাই তাই হচ্ছে এক্স আর ওয়াই কাকে ধরা হয়েছে খেয়াল করো, কেন ধরা হয়েছে লজিকটা খেয়াল করো। ঠিক আছে, পরে পর্ণ কোশ্চেনে জিজ্ঞেস করো। চলি আলোকস্তম্ভ থেকে এই পর্যন্ত টোটাল দূরত্বটা বের করতে, তাহলে এখানে তুই তো এক্স আর ওয়াই এরকম টাইপের একটা যেভাবে হোক ধরা হয়েছে, তাহলে অ্যাকচুয়ালি dx বাই dt পেয়ে গেছিস তো, আর dy বাই dt পেয়ে গেছিস তো, দুটোকে যোগ করে দিতে হবে। তাহলে কি মানে মানুষের ওই দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি, ছায়া দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি, টোটাল দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি, স্তম্ভ থেকে কতটা দূরত্ব আছে। ঠিক আছে, তাহলে সেইটাই হলো সেকেন্ড কোশ্চেনের মিনিং, তাহলে তার ছায়ার দূরবর্তী প্রান্ত কত হয়ে গেছে। ওকে, দশ নম্বরের অঙ্কটা আসা যাক। বলছে কোনো জলাধারের তলদেশ 3 ফুট বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র, যদি জলাধারে জলের উচ্চতা প্রতি মিনিটে 1 ফুট বৃদ্ধি পায় তবে তাতে কি হারে জল ঢালা হচ্ছে। দেখ, আচ্ছা আমাকে বল যে বর্গক্ষেত্র তার ইয়েটাকে বলেছে বর্গক্ষেত্র, মানে ভূমিভাগটাকে বলেছে বর্গক্ষেত্র। এইবার এইখানটা থেকে যদি আমরা হাইটটা তো বলতে পারছি না, নাকি হাইট কি বলেছে কিছু, হাইট তো বলেনি, হাইট তো বর্গক্ষেত্র নাই হতে পারে, নাকি হাইট তো অন্য যা খুশি হতে পারে। ভূমিটা যদি বর্গক্ষেত্র হয় তাহলে ভূমির ক্ষেত্রফল পেয়ে যাবো কত, 9 ইউনিট। ভূমির ক্ষেত্রফলটা 9 ইউনিট পাচ্ছি, তাহলে হাইট তো বলেনি, তাহলে হাইটটা আমরা কি করবো, যেটা বলেনি সেটাকেই তাহলে হাইট টাকে এই ধরে নিই। তাহলে এই যে জায়গাটা তৈরি হচ্ছে টোটাল আয়তন কি হবে বলতো, 9 × h, কারো সন্দেহ আছে, বা 3² h লিখলাম প্রথমে, একই না, টোটাল তিনটে ডাইমেনশনকে যদি আমরা গুণ করে দিই তাহলে টোটাল আয়তন হবে, এটা ইলজিক ভাবতে 9 9h, এবার দেখ কিছু নেই অঙ্কটা, কী দিয়েছে এবার প্রতি মিনিটে 1 ফুট বৃদ্ধি পায়, তাহলে অ্যাকচুয়ালি কী দিয়েছে, এটা এইচ দিয়েছে না ডিএইচ ডিটি দিয়েছে, প্রতি 1 মিনিটে 1 ফুট মানে ডিএইচ বাই ডিটি দিয়েছে, আর কি হারে জল ঢালা হচ্ছিল মানে কি চাইছে, ডিভি বাই ডিটি চাইছে, কি হারে জল ঢালা হচ্ছিল মানে কি হারে আয়তন বাড়ছে, তার মানে ডিভি বাই ডিটি চাইছে, তাহলে এটা কি আমরা ডিভি বাই ডিটি বের করতে পারি, কি হবে 9 × dh dt, ডিএইচ ডিটির মানটা বসিয়ে দিবি, ডিজির মান কত 1, তাহলে অ্যান্সার কত 9। ঠিক আছে, তাহলে 9 এলো, একক কি হবে বলতো, ঘনফুট সেন্টিমিটার কিউব পার সেকেন্ড না মিনিট, মিনিটে আছে ঘন ফুট আছে, ফুট কিউব, ফুট কিউব বা ঘনফুট লিখতে পারি, ঘনফুট পার মিনিট কিছুই নেই, এবার একটু ভিডিও চেক করবে, খুব সহজ জিনিস। তো এখন আমাকে বল যে 11 নম্বর অঙ্কটা আবার একটা শঙ্কুর অঙ্ক আছে, আগে জল ঢালছিল এখন বালি ঢালছে, বালি ঢালবে এখন, তো ভালো করে একটু খেয়াল কর, আগের অঙ্কটার ক্ষেত্রে আমাদের উচ্চতাটা বের করে নিতে হচ্ছিল, এখানে দেখ উচ্চতাটা বলছে ভূমির ব্যাসার্ধের অর্ধেক, আগের অঙ্কটা আমরা বের করে নিয়েছি আর আর ইকুয়ালস টু কত হচ্ছে, কিন্তু এখানে কি ডাইরেক্ট পেয়ে যাবো, তারপরে একই অঙ্ক বলতে পারি, এটা মানে এই যে 8 আর 10 নম্বর অঙ্কটা হলো অলমোস্ট সেটা একসাথে ম্যাচ করা যাবে। আচ্ছা 12 নম্বর অঙ্কে আসা যাক, 12 নম্বর অঙ্কটাকে স্টার্ট দে, তারপরে উদাহরণে 19 নম্বর অঙ্কটাকে দেখ, একটা মই মনে পড়ে যাচ্ছে নাকি, স্লাইড করছে পড়াচ্ছে,
সিএটাকে এক্স কেন বলেছে আর সিবিটাকে ওয়াই কেন বলেছে? কেউ কিছু তাহলে কি ওইটা পরিবর্তন হচ্ছে? বুঝতে পারছে? একটা মইকে যখন আমরা রাখি, সবাই দেখেছিস নিশ্চিতভাবে একটা দেওয়ালে যদি রাখি, সাপোজ ধর কোনো একটা কারণে একটা স্লিপ করছে, যে প্রান্তটা দেওয়ালে হেলান দেওয়া ছিল, দেওয়ালে রাখা ছিল, মানে এরকম ভাবে ছিল, আর সেটা যদি নামতে থাকে তাহলে এই জায়গাটা কমতে থাকছে, ভূমিভাগ থেকে এই দূরত্বটা কমছে, আর এরকমভাবে তো এইটা বেড়ে যাচ্ছে যেটা ভূমির মধ্যে শোয়ানো ছিল, এই প্রান্তটা বাড়তে থাকছে। তাহলে দেওয়ালের প্রান্তটা কমতে থাকছে আর ভূমির উপর যে পার্টটা ছিল বাড়তে থাকছে, তাহলে কি ওই দুটো পার্ট কি চেঞ্জ হচ্ছে, ভ্যারি করছে? তাই ওই দুটো জায়গায় কী বসাবো? ভ্যারিয়েবল বসাবো। আর ফিক্সড কে আছে? অতিভুজটা ফিক্সড আছে। কেন ফিক্সড? মই দৈর্ঘ্যে ওই দৈর্ঘ্য তো কোনো চেঞ্জ হতে পারে না, ওটা কুড়ি কুড়ি কত দিয়েছে, কুড়ি ফুট দিয়েছে। তারপরে পিথাগোরাস অ্যাপ্লাই হয়েছে, ওকে অঙ্কটা দেখ তো একই অঙ্ক সাথে দেখ, একই অঙ্ক বারো নম্বর, আচ্ছা একটু তাহলে তেরো নম্বর অঙ্কটা দেখা যাক। এবার দেখি একবার আমি বসছি দেখি কি বুঝতে পেরেছিস। দেখ বলছে ভূমি সমতলে পর্যবেক্ষক থেকে 50 ফুট দূরে, ভূমি সমতল থেকে এখানে অবজারভার আছে পর্যবেক্ষক, তার থেকে 50 ফুট দূরে, এখানে 50 ফুট দূরে কি বলছে, একটি বেলুন সেকেন্ডে 6 ফুট বেগে উলম্বভাবে উপরের দিকে ওঠে, মানে কি উলম্ব লম্বি চলে যাচ্ছে, তাই তো? কত বেগ দিয়েছে ওর? 6 ফুট পার সেকেন্ড নামিয়ে দিয়েছে, পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা এরপরে কি দিয়েছে, যখন ভূমি থেকে বেলুনের উচ্চতা 120 ফুট, এই হাইটটা যখন 120 ফিট আছে, ঠিক আছে, তখন সেটি কত বেগে পর্যবেক্ষক থেকে দূরে সরে যায়? পর্যবেক্ষক বেলুনটাকে কিভাবে দেখবে, কোন বরাবর? অতিভুজ বরাবর দেখবে না, একই না? তাহলে বল দেখি মৃত্যুঞ্জয় এখানে কোন দুটো জিনিস চেঞ্জ হচ্ছে, কোন দুটো জায়গায় চলরাশি এক্স বা ওয়াই হলো? লম্ব আর ভূমি, অতিভুজ আর লম্ব, কেন ধরবো মৌখিক? আমার অ্যান্সার লাগবে, বেলুন উপরে উঠছে তাহলে কি লম্বের দৈর্ঘ্য বাড়ছে, তো তারটা চেঞ্জ হচ্ছে, আর যে এখানে দাঁড়িয়ে আছে তার দেখার দৃষ্টিও ক্রমশ বেড়ে যাবে, সে ক্রমশ এই জায়গায় কি একই জায়গায় তাকিয়ে বসে থাকবে, বেলুন উঠতে থাকলে সে উপরের দিকে উঠবে তার চোখটাও আর মাথাটাও, তাহলে কি তার দৃষ্টিটাও উপরের দিকে উঠতে থাকবে, তাহলে এটাও বাড়বে, তাই তো? তাহলে চলরাশি কাদের ধরবো?
OAB যদি লিখি আমরা OA অলরেডি আছে কত 50 ফুট এটা ফিক্সড আছে AB কত ধরলাম আমরা x আর OB y তাই তো একই না এবারে কি করব পিথাগোরাস লাগিয়ে দেব তাহলে কি লিখতে পারি বল x to y বল x স্কয়ার প্লাস যখন উচ্চতাটা 120 তখন চাইছে তাহলে x এর ভ্যালু কি বসাবো 120 কারো কোনো ডাউট থাকলে কোশ্চেন করবি কি কিন্তু dx / dt কি বসাবো 6 মানে এই বেগে উপরে উঠছে এটা বেগই বোঝাচ্ছে 6 22 কেটে গেছে y কি বসাবো dy dt t আমাদের অ্যাকচুয়ালি বের করতে হবে কি এখান থেকে বলতো কার মানটা এইটাকে এক নম্বর সমীকরণ দিয়ে রেখে এখান থেকে বের করে আনতে হবে এখান থেকে y এর ভ্যালু কি দুটো বার x স্কয়ার প্লাস 50 স্কয়ার তাহলে আমরা এখন y এর ভ্যালু বের করব এট x ইকুয়ালস টু কত 120 যখন x এর ভ্যালু 120 তখন y এর ভ্যালু কত তাহলে কি হবে 120 স্কয়ার প্লাস 50 স্কয়ার একই না 130 হবে তাহলে এইখানে কোশ্চেন মার্কের জায়গায় 130 বসে আছে তাহলে dy dt এর ভ্যালুটা বের করানো যাবে yes or no বাড়িতে বসে ঠান্ডা মাথায় ভাবি আচ্ছা 14 15 21 আচ্ছা এবার দেখ 16 নাম্বার অঙ্কটা কিন্তু অলরেডি আবার ওই শঙ্কুর অঙ্ক আর একটা জিনিস এখানে এক্সট্রা আছে অর্থ শীর্ষক ওই কারণে আমি বলবো এই অঙ্কটা একটু হেল্প দিবি উদাহরণ একুশের অঙ্কের কপি পেস্ট হবে তা না উদাহরণ একুশে অর্থ শীর্ষকণ আছে ওই কনসেপ্টটা কাজে লাগে অর্থ শীর্ষকণটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি অঙ্ক হয়তো আলাদা আছে কিন্তু কনসেপ্টটা কাজে লাগে আচ্ছা এই যে 17 নম্বর অঙ্কটা আছে এইটাকে হটস্টার দিয়ে রাখি হেভি ইম্পর্টেন্ট তবে কি 2020 এইচএস কোশ্চেনে যদি না এসে থাকে আমার ঠিক খেয়াল নেই এসছে কিনা আমার আরেকবার একটু চেক করে নিতে হবে আর এইচএস অঙ্কিত হয়েছে একমাত্র অঙ্ক পরীক্ষা থেকেই যাচাই করা গেছে কে কতটা ভালো প্রিপারেশন নিয়ে ভালো আগে ফিজিক্স কেমিস্ট্রি দিতেই হলো না যাচাইটা হলো কোথা থেকে যাই হোক তো অঙ্ক পরীক্ষার কোশ্চেনটা আমাকে আরেকবার দেখতে হবে অতটা মনে নেই আর এমনিও আমি বেশ কিছু অ্যানালাইজ করবো বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন টেস্ট পেপার কোশ্চেন অ্যানালাইজ করে করে প্রতিটা যাত্রার থেকে ডিসকাশন হবে পরে ঠিক আছে তো যাই হোক এইটা যদি এই বছর না আসে থাকে এইটা যে কোনো বছরের জন্য ইম্পর্টেন্ট এই বছর না আসে থাকে পরের বছর নিঃসন্দেহে আসার চান্স ইউজ হয়ে এইটা স্টার মেরেডার বাড়িতে চেষ্টা করে মানে কিছু বললাম চেষ্টা করে তো ছেড়ে দিস না মানে হাইলি ট্রাই করে নম্বরটা সলভ করা যায় ঠিক আছে 18 নম্বর অঙ্ক নতুন কিছু বলার নেই সংক্ষিপ্ততে এই ধরনের অঙ্ক করে এসছিস শুধু একটা জিনিস খেয়াল কর যে ধর কোন
পুকুর বা জলাশয়ে যদি কোনো একটা ঢিল ছোড়া হয়, কি জ্যামিতিক চিত্র তৈরি করে? ত্রিভুজ। যাওয়ার পথে কোনো পুকুর করলে একটা ঢিল ছোড়া হয়, কি তৈরি করে? এটা বৃত্তাকার একটা জ্যামিতিক চিত্র। যাওয়ার পথে প্রত্যেকে একটা ঢিল ছুড়ে যাবে, যার সামনে যে পুকুর পড়বে। তো ওইটা দেখে, তো বৃত্ত যদি তৈরি হয় তাহলে বৃত্তের কনসেপ্ট কে মাথায় রেখে এই অঙ্কটাকে সলভ করতে আর কিছু না। ১৯ অনেক কিছু লিখেছে ১৯, কিন্তু ১৯ অঙ্ক এই প্যাটার্নের, ১৯ অঙ্ক এই প্যাটার্নেরই আছে। চেষ্টা কর। ২০ গ্যালভানোমিটার, কিন্তু এটা কোন টাইপে পড়ছে? কি আছে দেখো, ত্রুটি আছে না? ঠিক আছে, আর ২১ তো এটা। তো আজকের মতো এখানেই শেষ করছি, এই অঙ্কগুলো পড়ে যায় পরের দিন হোম টাস্ক। আর একটা জিনিস, একটা এক্সাম দেবো, পুরোনো খাতাগুলো রয়েছে, আমি ক্লিয়ার করে দেবো। পরে শুক্রবার এই এই যে ভিডিও রেকর্ড হয়ে থাকছে, তো পরে শুক্রবার কি এক্সাম থাকবে? প্রবাবিলিটি আর এলপি। হ্যাঁ, প্রবাবিলিটি আর এলপি, প্রবাবিলিটি ফুল, কিন্তু ওয়ান এ ওয়ান বি হয়েছে বলে ওটা নেই তা নয়, পুরোটা ওয়ান এ ওয়ান বি টু থ্রি টোটালটা প্লাস এলপি, মোটামুটি তো ৩০ মার্কস পরীক্ষা হবে, ৩০ মার্কস এক্সাম ধরে এলো। পরের শুক্রবার দেখ, পড়ছে হলো ২৭ তারিখ।